ইউটিউবে মনিটাইজেশন আপডেট নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন এবং অনেক ভিডিওতে অনেক রকম কথা আপনারা শুনেছেন কেউ বলছে পাঁচশো সাবস্ক্রাইবার আপনার চ্যানেল মনিটাইজ হবে আমিও একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম যে আপনার চ্যানেল হয়তো পাঁচশো সাবস্ক্রাইবারেও মনিটাইজ হতে পারে এবং আমার সাথে সাথে আরও অনেক ক্রিয়েটার ভিডিও বানিয়েছিল আমি অনেক পরে ভিডিও বানিয়েছি তার আগেও অনেকে ভিডিও ক্রিয়েট করেছে যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে যে ক্রাইটেরিয়া মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টস্ট টাইম এই ক্রাইটেরিয়াকে কমানো হবে এই নিউজটা তারা পেয়েছিলো আমেরিকার একটা বড় নিউজ পেপার সংস্থা থেকে সেখানে আশা করি এই ভুল তথ্য দেওয়া হবে না কিছু না কিছু ঘটবে সেই জন্যই তারা কিন্তু ওই নিউজটা পাবলিক করেছিল আর ওই নিউজের যে আর্টিকেলটা ছিল সেই আর্টিকেলে উল্লেখ ছিল যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম এই ক্রাইটেরিয়াকে কমানো হবে এবার তারা যে আপডেটটা আনবে ভাইস প্রেসিডেন্ট হানি বলে একজন ইউটিউবে সে কিন্তু এটা লিক করেছিল এটা জানিয়েছিল তাদের একটা পার্সোনাল মিটিং হয়েছিল ভয়েস কনফারেন্স হয়েছিল পার্সোনাল মিটিং সেখান থেকে তারা কিন্তু এই নিউজটা হালকা একটা পাবলিক করে দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস বলে আমেরিকার একটা বড় নিউজ পেপার সংস্থা তারা আশা করি ভুল তথ্য দেবে না তারা যে তথ্যটা দিয়েছে সেটা দেখেই অনেক ক্রিয়েটার ভিডিও ক্রিয়েট করেছে যারা এই ভিডিওটা ক্রিয়েট করেছে যারা বলছে যে হয়তো মনিটাইজেশন ক্রাইটেরিয়াকে কমানো হবে তারা কিন্তু নিজেরা জানে না কিছু আমিও জানি না এবং যারা ক্রিয়েট করেছে তারাও জানে না তারা সমস্ত তথ্যটা ওখান থেকেই কালেক্ট করেছে এবার তারা যদি ভুল তথ্য দেয় তাহলে ক্রিয়েটারদের কোনো দোষ নেই কারণ দেখুন ইউটিউবে মনিটাইজেশান নিয়ে অনেক প্রশ্ন থাকে অনেকের মনে মনিটাইজেশান করতে গেলে একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টাও টাইম প্রয়োজন হয় এবার এই ক্রাইটেরিয়াকে যদি কমানো হয় কোথাও যদি উল্লেখ করা হয় একটু যে এই ক্রাইটেরিয়াকে কমানো হবে তার থেকে বড় আপডেট আর কি হতে পারে বলুন কারণ সমস্ত ক্রিয়েটারের মনে এই যে মনিটাইজেশান নিয়ে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম এটা নিয়ে অনেক আবেগ রয়েছে যে আজ আমার হয়তো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে বা চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট হয়ে যাবে এটা হয়ে গেলেই আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আমি ইনকাম করতে পারবো এই যে আশাটা এগুলো অনেকের মনে রয়েছে এই আশাটা তারা কিন্তু তৈরি করে রেখেছে ওই এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইমের ওপরে যে এগুলো হলেই তার চ্যানেলটা মনিটাইজ হবে সে ইউটিউব থেকে ইনকাম করতে পারবে এবার হঠাৎ করে যদি একটা নিউজ কোথাও লিক হয় যে আপনার চ্যানেল মাত্র পাঁচশো সাবস্ক্রাইবার বা হাজার সাবস্ক্রাইবার বা মনিটাইজেশান ক্রাইটেরিয়াকে কমিয়ে দেওয়া হবে তাহলে তাদের সকলের মনে একটা হোপ তৈরি হয় এবং যে ক্রিয়েটাররা ভিডিও ক্রিয়েট করে বড় বড় ক্রিয়েটার তারা কিন্তু ভাবে যে এই নিউজটা যদি খুব তাড়াতাড়ি অডিয়েন্সদের দেওয়া যায় কারণ সুখবর সবসময় সবাই তাড়াতাড়ি দিতে চায় সেই জন্যই তারা কিন্তু তাড়াতাড়ি করে ভিডিও ক্রিয়েট করেছে এবার যদি নিউজটা ফেক হয় বা নিউজটা একেবারে ভুল তথ্য থাকে তাহলে ক্রিয়েটারদের কোনো দোষ নেই সেই জন্য আমি বলবো আপনারা যাদের ভাবছেন ফেক যাদের ভাবছেন এরা রাইট এসব চিন্তাভাবনা থেকে দূরে থেকে আপনারা ক্রিয়েট করুন ভিডিও কারণ আপনার চ্যানেল থেকে ইনকাম করতে গেলে আপনাকে অবশ্যই ওয়াশ টাইম লাগবে ভিউজ লাগবে আর ভিউজ অস্ট টাইম আসলেই আপনার চ্যানেল অটোমেটিক্যালি মনিটাইজ হবে সে ক্রাইটেরিয়া দশ হাজার সাবস্ক্রাইবার থাকুক বা কুড়ি হাজার ঘন্টা অস্ট টাইম থাকুক যাই থাকুক না কেন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে দেখুন একটা ক্রিয়েটার যখন ইউটিউব থেকে ইনকাম শুরু করে তার একটা চ্যানেল থেকে মিনিমাম আট হাজার টাকা ইনকাম করতে গেলে সেই মাসে মানে সেই মান্থে মিনিমাম চল্লিশ হাজার ঘন্টা অস টাইমের প্রয়োজন হয় সেই জন্য আশা করি বুঝতে পেরেছেন যদি মনিটাইজেশান ক্রাইটেরিয়াকে কমানো হয় বা বাড়ানো হয় যাই হোক না কেন আপনারা যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাদের ইউটিউবে লেগে থাকতে হবে এবং ভালোভাবে কাজ করতে হবে করলেই আপনি ইনকাম পাবেন আর এই যে নিউজটা পাবলিক হয়েছে বা চারিদিকে এত হাইপ ক্রিয়েট হয়েছে চারিদিকে এত নিউজ তৈরি হয়েছে এত ভিডিও ক্রিয়েট হয়েছে এর ফলে হয়তো মনিটাইজেশান ক্রাইটেরিয়া কমতে পারে আপনারা লক্ষ্য করবেন যখন ইউটিউবের এই আপডেট আসবে কিছু না কিছু ক্রাইটেরিয়া কমবে অবশ্যই কমবে কারণ ইউটিউবের যে কম্পিটিটার ইউটিউবে যে কম্পিটিটার রয়েছে অর্থাৎ ইউটিউবের মতন যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম রয়েছে এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে ইউটিউব সবসময় চাইবে তাদের প্ল্যাটফর্ম যাতে গ্রো করে তাদের প্ল্যাটফর্মটা যাতে এগিয়ে যায় সেই জন্য তারা এই হাইপ ক্রিয়েট করবে এবং তারা বেশি বেশি অডিয়েন্স আনতে চাবে বেশি বেশি ক্রিয়েটার তাদের প্ল্যাটফর্মে আনতে চাবে সেই জন্য তারা হয়তো মনিটাইজেশান ক্রাইটেরিয়াকে কমাতে পারে আশা করি বুঝতে পেরেছেন যদি আপনি সঠিক তথ্য পেয়ে থাকেন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি কোনো আপডেট আসে এই বিষয়ে ক্লিয়ারভাবে আমি অবশ্যই ভিডিও ক্রিয়েট করব সেই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন দিয়ে কাজ করবেন